হে হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো তোমাদের জন্য কিন্তু নিয়ে আসলাম এই চ্যানেলের ভিতরে কিন্তু আরও একটা এক্সাইটিং অ্যান্ড নিউ ভিডিও। তো তোমরা কিন্তু আমাকে কিন্তু অনেকদিন ধরে কিন্তু কমেন্টে কিন্তু বলতেছিলে, ভাই আমাদের ওপ্পো ফোনের উপরে কিন্তু ভালো ভালো কিছু ভিডিও দাও, যাতে আমরা ফোনগুলো মানে দেখে কিন্তু কিনতে পারি। তো আজ কিন্তু আমি কিন্তু ওপ্পো F19 যে ফোনটা আছে সেই ফোনটা কিন্তু তোমাদের কিন্তু নিয়ে আসলাম ফ্রি ফায়ার গেমিং টেস্ট করার জন্য। তো তোমাদের প্রথমে এই ফোনের কিছু রিভিউ সম্পর্কে আমি বলে দিই। তো তোমরা যদি ডিসপ্লের দিক দিয়ে যদি বলো, তাহলে কিন্তু তোমরা কিন্তু পাওয়া যাবে 6.43 ইঞ্চির কিন্তু একটি ডিসপ্লে, সেটা কিন্তু ফুল এইচডি কিন্তু ডিসপ্লে হবে। তারপরে যদি ব্যাক ক্যামেরা হিসেবে তোমরা যদি ধরো, তাহলে ট্রিপল ক্যামেরা পাবা, যার কিন্তু ফার্স্ট ক্যামেরা থাকবে 48 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা থাকবে তোমাদের 16 মেগাপিক্সেল। তো তোমরা কিন্তু ফোনটিতে কিন্তু 5 mAh কিন্তু একটি বিগ একটি ব্যাটারি পাবা, তার সাথে কিন্তু তোমরা কিন্তু পাবা 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আমার কথা যদি বুঝতে যদি একটু প্রবলেম হয়, তারপর তোমরা সাইডে কিন্তু দেখে নিতে পারবা ফোনটিতে তোমরা কী কী পাবা। তো তারপরে যদি তোমরা যদি দেখো, তাহলে কিন্তু এখানে কিন্তু পাবা অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু 11 এবং চিপসেট মানে যেটা প্রসেসর বলা হয়, তো সেটা কিন্তু তোমরা কিন্তু পাবা কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 মানে যে 11 হোম যে প্রসেসরটা আছে সেই প্রসেসরটা কিন্তু তোমরা কিন্তু পাওয়া যাবে। তার সাথে কিন্তু পাবা RAM 6 GB এবং প্রসেসর কিন্তু পাবা অক্টাকর জিবি বাবা কিন্তু Android 6.10। তো এখানে যদি স্টোরেজের কথা যদি বলো, তাহলে কিন্তু বাবা 128 GB মেমোরি এবং কিন্তু ডবল মেমোরি স্লট কিন্তু তোমরা কিন্তু এখানে কিন্তু পাওয়া যাবে। তো ফোনটিতে কিন্তু আমি কিন্তু ফ্রি ফায়ার কিন্তু ওপেন করছি, ওপেন করার পরে কিন্তু মানে কিছু সিটিংগুলো আছে যে সিটিংগুলো আমি করছি। তো এই ফোনটিতে কিন্তু তোমরা কিন্তু দেখতে পারো নেট কানেকশন ভালো থেকে শুরু করে যাবতীয় যে স্ক্রিন রেকর্ডার, হাই এইচডি গ্রাফিক্সে আমি যে ভিডিও রেকর্ডিং করতেছি সমস্ত কিছু কিন্তু এই ফোনটিতে কিন্তু করতেছি। আর ফোনের যে গ্রাফিক্স বা আল্ট্রার দিক দিয়ে তুমি যদি ফলো করো, তাহলে কিন্তু সব কিছু কিন্তু হাই কিন্তু। তো তোমাদেরকে আমি কিছু আমার সিক্রেট সিটিং দেখিয়ে দিতেছি, যে সিটিংগুলো আমি এই ফোনে গেম প্লে করার সময় মানে করে রাখছিলাম। তো এই সিটিংগুলো দিয়ে কিন্তু আমি কিন্তু গেম প্লে কিন্তু করছি, তাহলে কিন্তু তোমরা কিন্তু এই সিটিংগুলো কিন্তু করতে পারো অনেক বেটার সিটিং। তো এখানে যদি সেন্সিটিভিটি দেখো, তাহলে দেখতে পারো কন্ট্রোল সিটিংয়ে কিন্তু আমি কিন্তু সাজিয়ে রাখছি স্টেপ বাই স্টেপ। তাও তোমাদের ইচ্ছা করলে তোমাদের মন মতো করে তোমরা সিটিং করে লইতে পারো, কিন্তু ওইটা আমার কোনো প্রবলেম না। তো আমি শুধু তোমাদের যার শুধু দেখাই দিতেছি। তো এখানে তোমরা আমার কাস্টম হোল্ডে কিন্তু দেখতে পারবা আমি কীরকমভাবে করছি। তো অটো পিক আপ যেটা সামান্য মানে অটো থাকে মানে ডিফল্ট থাকে, সেটা কিন্তু রয়েছে। আর গ্রাফিক্স মানে ডিসপ্লের দিক দিয়ে যদি তোমরা যদি আসো, তাহলে এনে কিন্তু দেখতে পারবো সব হাই, সব হাই। শুধু গ্রাফিক্স শুধু আমি একটু কমায় রাখছি, তোমরা ইচ্ছা করলে বাড়ায় খেলতে পারবা। তো তোমরা কিন্তু ফোনের রিভিউ সহ কিন্তু ফোনের আনবক্সিং কিন্তু তোমরা দেখলাম। তো আমি তোমাদেরকে একটু হালকা একটু ক্লিপ একটু গেম প্লে দেখাবো, সেটা তো আমি কিন্তু এই ফোনটি দিয়ে কিন্তু মানে এই গেম প্লেগুলো কিন্তু করছি, যে গেমগুলো আমি তোমাদের মাঝে মানে শেয়ার করতেছি। তো আমি সবাই দিকে মোটামুটি গেম প্লে করছি এই ফোনটা দিয়ে, অনেক ভালো কিন্তু গেম প্লে হয়েছে। কিন্তু এখন অনেকেরই ভালো লাগতে পারে বা অনেকেরই লাগতে পারে না, তো এই জন্যই কিন্তু ভিডিওতে কিন্তু ক্লিক করে কিন্তু ভিডিও কিন্তু দেখতেছো তোমরা, যে ফোনটি ভালো না খারাপ। তো আমি গেম প্লে করে হয়তো আমার ভালো লাগছে, আমি দিনে অনেকগুলো করে ফোন দেখি বা আমাকে শোরুম থেকে দেওয়া হয় রিভিউ করার জন্য, সেগুলো দিয়ে আমি এরকম মানে যে ফ্রি ফায়ার মানে গেমিং যে ইউটিউব করে থাকি। তো তোমরা কিন্তু চাইলে ফোনটা কিন্তু নিতে পারবো, অনেক কিন্তু বেটার একটি গেমিং ফোন। আর কিন্তু প্রসেসরটা কিন্তু এই বাজেটের মধ্যে একটু ঠিকঠাকই আছে, কিন্তু তোমরা যদি আরও প্রসেসর ভালো চাও, তাহলে এর কম দামে থেকেও কিন্তু ভালো কিন্তু প্রসেসর পাবা, কিন্তু 6 GB RAM পাবা না। তো যদি একদিকে যদি ভালো দেখতে চাও, তাহলে আরেকদিকে খারাপ পাইতেই হবে। তো ফোনটি তোমরা নিতে পারো, আর যদি আরও যদি ফোনের ভিডিও লাগে, তাহলে আরও ফোনে ভিডিও দিব। আর সন্ধ্যায় কিন্তু ওপো F19 Pro যে ফোনটা আছে, সেটা কিন্তু গেমিং রিভিউ কিন্তু আসতেছে, অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো রেখে সেই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবা।